আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় দুর্নীতি মুক্ত পাশাপাশি সর্বস্তরে বাংলা প্রচলনের দাবি জানানো হয়। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। 21-এর প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের গার্ড অব অনার ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বন্দরনগরীর সর্বস্তরের মানুষ। নগরের মিউনিসিপ্যাল স্কুলে প্রধান আনুষ্ঠানিকতায় পুষ্পস্তবক দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র এম রেজাউল করিম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভোর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শহীদ মিনারে ঢল নামে নানা শ্রেণী ও পেশার মানুষের। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত হয়। প্রথম প্রহরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রথম ফুল দিয়ে দিবসের সূচনা করেন। খুলনায় শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সিটি মেয়র, বিভাগীয় ও জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লার সদর আসরের সংসদ সদস্য সহ অন্যরা। 21-এর প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 12:01 শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লা। 21-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতারা। দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। দীপুষ্টি উপলক্ষে 12:01 ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু। এছাড়াও বাগেরহাট, কুড়িগ্রাম, চাঁদপুর, জয়পুরহাট, নরসিংদী, নোয়াখালী, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মেহেরপুর, নওগাঁ, পিরোজপুর সহ অনেক জেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসএটিভি নিউজ ডেস্ক।